ফারুক ভাই, আমরা দেখি যে ম্যাচ ফিক্সিং যদি হয় তখনও আইসিসি একটা গণ মেইল দিয়ে দেয় যারা আসলে এনলিস্টেড, এবং সেখানটায় কোন কারণে কে ফিক্সড করেছে এবং সেই ফিক্সিং এর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়েছে এটা পৃথিবীর সবাই জানে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের একটা বিশ্বকাপ ফেইলিওর, যেই ওয়ার্ল্ড কাপটাকে কেন্দ্র করে এত এক্সপেকটেশনস ছিল, সেই ফেইলিওরের জন্য একটা কমিটি করেছে, কমিটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটা বাংলাদেশের মানুষ জানে না, এটা কি কোনোভাবে আপনি লজিক্যাল মনে করেন কিনা? নাম্বার ওয়ান, একদমই ইললজিক্যাল। ওকে, দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে এই রিপোর্টটা আপনি দেখার পর পাবলিশ করবেন কিনা, যেহেতু আপনি নিজেও মনে করেন ইললজিক্যাল, আমরা সবাই মনে করি ইললজিক্যাল, দলটা আমাদের সবার, ব্যর্থতার দায় কার সেটা আমাদের জানার অধিকার রয়েছে, সো এটা আপনি প্রকাশ করবেন কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আমার মনে হয় এটা আমি প্রকাশ করব, বিকজ এটা আমি পার্ট না, সো এটা আমি প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। ফারুক ভাই, আপনি যখন বিসিবির পার্ট ছিলেন তখন আপনি পদত্যাগ করার মতো গার্ডস দেখিয়েছিলেন, সো আপনি পার্ট হবার পরেও নিশ্চয়ই সেই গার্ডসটা দেখাবেন। আমি অবশ্যই এটা জনসমক্ষে আসবে, এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটা থেকে যে রেকমেন্ডেশন আমি জানি কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, সে যখন এটা জনসমক্ষে দেখতে চায়, কার্যক্রম যেটা নিয়ে তর্ক আলোচনা বিতর্ক রয়েছে এটা আপনি অফ করে রেখেছেন আপনার বোর্ড, এই সাত দিনের মধ্যে ইন্টারন্যাশনাল অডিটের আপনারা ব্যবস্থা করেছেন, খুবই ভালো উদ্যোগ, সেই চিন্তা আপনারা রয়েছেন, এই সাত দিনের মধ্যে বাংলাদেশ দলকে যারা ডিস্টার্ব করে তাদের ব্যাপারে ওপেন স্পিচ দেওয়ার ক্ষেত্রে বা তাদের অ্যাকশনটা কি তাদের ব্যাপারে? যেমন সাত দিনের মধ্যে বিসিবি বদলে গেছে, কিন্তু আপনি যখন বলেছেন আপনি সাত দিনের মধ্যে দায়িত্ব নিয়েছেন মানে বিসিবি বদলে গেছে, সেই জায়গায় কোচিং স্টাফের এমন কিছু সদস্য যাদের কারণে রানিং সিরিজের মাঝখানে একজন ক্যাপ্টেন পদত্যাগ করতে বাধ্য হয় এই ঘটনা আমরা দেখেছি, সেই জায়গায় রানিং সিরিজের মাঝখানে তাকে রাখা বা তাকে রেসপেক্ট দেয়া অথবা আরো কিছু নতুন করে নষ্ট করার সুযোগটা দেওয়ার কারণটা কি? আসলে আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক, বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সিরিজটাতে হয় জিতবো নাহলে ড্র হবে সিরিজটা, সেটা কিন্তু ওভারসিজ খুব বেশি সিরিজ আমরা করিনি। আপনার কি মনে হয় না যে দলটা হাতুড়ু না থাকলে বেশি উদ্বুদ্ধ থাকবে, এটা বাংলাদেশের সুযোগ অনেক বেশি বেড়ে যাবে? ফারুক ভাই, আপনার কি মনে হয় না? এটা আমি তো আসলে ভোট পেয়ে হিসেবে একটা উত্তর হবে, আর আমার নিজের ব্যাপারে একটা, আপনার নিজের উত্তরটা জানতে চাই, কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের দিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করে। আসলে যখন একটা অর্গানাইজেশনের হেড হয় তখন আমি কিন্তু আবার আপনারা কয়েকদিন পরে বললাম স্বেচ্ছাচারী হয়ে গেছে সব ডিসিশন, আমরা এটা যেদিন বলবো আপনি নিশ্চয়ই আমাদের সেই প্রশ্নটা করবেন এখানটায়, স্বেচ্ছাচারী মধ্যে চাই না আমি হাতুরুকে সব এইটা কাজটা আমি আমার কাজের ধরন আপনারা যে যে জানেন, স্পেশালি ইউ যারা জানে অনেক ইয়াং ফেস দেখতেছি আমি, বাট যারা জানে তারা কিন্তু এটা রেস্ট অ্যাসিওর থাকেন আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখন ওই রকমই আছে, ওইটা আমি ফলো করবো। জাস্ট সাত দিন আর সাত দিন, 14 দিন পরে একটা এক্সিবিশন হতে পারে, আপনি নেভার নো, রাইট? ঠিক আছে, উই ওয়ান্ট টু নো, উই নেভার নো না। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে অফিসিয়ালি ওয়েলকাম করছি রিয়াসাত আজিম, সহকর্মীরা পিছনে কাজ করছে, সবার কাছে পারমিশন নিয়েছি যে আমি একটু আমার কথাগুলো বলতে চাই, তাদের যদি বিরক্তি না থাকে, বলেছে যে ডেফিনেটলি রিয়াসাত ভাই ইউ ক্যান গো অন। সো যে প্রশ্নটা করেছিলাম ফারুক আহমেদকে, সেই জায়গায় আমরা অন্তত একটা উত্তর পেয়েছি, এক বছর প্রায় চলে গেছে, সেই উত্তরে খোঁজে সবাই ছিল যে আসলে কি হয়েছিল সবশেষ বিশ্বকাপে, ওয়ান ডে বিশ্বকাপে কি হয়েছিল, আসলে কি কেউ মার খেয়েছিল, কাউকে মার দেওয়া হয়েছিল সেই বিশ্বকাপে, হুট করে সাকিব আল হাসানের চোখে সমস্যা, দেশে আসা, ব্যাক করা, বাংলাদেশের পরাজয় নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে, অনেক ধরনের অনেক ইস্যুস ছিল কিন্তু কোনোটার উত্তর পাওয়া যায়নি, দীর্ঘ তদন্ত হয়েছে, প্রায় 2 মাস ধরে তদন্ত হয়েছে কিন্তু সেই উত্তরগুলো আমরা পাই নাই, সেই উত্তরগুলো যারা পেয়েছে তারা 3 থেকে 4 জনের বেশি না, এবং সেই উত্তরগুলো পুরো দেশকে, যেই দলটা পুরো জাতিকে যেই দলটা রিপ্রেজেন্ট করে, বাংলাদেশ ক্রিকেট দল, আমরা সবাই যে দলটাকে সাপোর্ট করি, তাদের কারোই যেন জানার অধিকার ছিল না। আজকে তিনি এনশিওর করেছেন, এটা খুবই ইললজিক্যাল ছিল, আমি দ্বিতীয়বার কোয়েশ্চেন করেছিলাম যে এটা কি লজিক্যাল, তিনি বলেছেন এটা ইললজিক্যাল ছিল, এবং তিনি ফারুক আহমেদ নিউলি ইলেক্টেড বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, তিনি ওয়াদা করেছেন সব কিছু ওপেন করা হবে, সব কিছু ওপেন করা হবে। চান্ডিকা হাতুরু সিংহের ব্যাপারে ফারুক আহমেদ সময় চেয়েছেন 7 দিন, 7 ডেজ উল্লেখ আছে, আবারও ভিডিওতে ফিরে যেতে পারেন, এবং 7 দিনের মধ্যে চান্ডিকা হাতুরু সিংহের হয়তো আমরা একটা ফিউচার জানতে পারবো। তিনি অবশ্য নিজে যতটুকু বুঝেছেন চান্ডিকা হাতুরু সিং, আজকে তিনি
প্রেস কনফারেন্সে বলেছেন নতুন নেতৃত্ব এসেছে, নতুন পরিবর্তন এসেছে, অনেক জায়গায় তাদের পরিবর্তন হতে পারে, আমার যদি প্রয়োজন থাকে আমি তাদের সাথে কথা বলতে পারি। আমার কাছে মনে হয় চান্ডিকা হাথুরু সিং এর কথা বলার খুব বেশি সুযোগ হবে না, কারণ তিনি কথা বলতে পছন্দ করেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা জানে। কিভাবে? দেখুন, লজিক দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। তামিম ইকবাল খান এই একাডেমি মাঠে প্র্যাকটিস করছিলেন, বাকি দল নিয়ে চান্ডিকা হাথুরু সিং ঠিক মূল মাঠে প্র্যাকটিস করেছিলেন। তামিম ইকবাল খান দলভুক্ত ক্রিকেটার হবার পরেও স্কোয়াডে তিনি সুযোগ পাবেন, বিশ্বকাপে খেলবেন, তখন পর্যন্ত যে সিচুয়েশনটা ছিল সেটা জানার পরও চান্ডিকা হাথুরু সিং তামিম ইকবালের সাথে যেই ক্রিকেটার তার দলে খেলবেন একটা বারের জন্য কথা বলার প্রয়োজন বোধ করেননি। তার মানে তিনি কথা বলতে প্রয়োজন বোধ করেন না, কথা বলতে পছন্দ করেন না। এমন একজন বিদেশি কোচ বাংলাদেশে এসে যিনি কথা বলতে কম পছন্দ করেন, সেই কোচকে কথা বলানোর জন্য বা কথা বলতে বাধ্য করে বিরক্ত করার তো কোনো দরকার নেই, বরং তাকে ভাই তুই যা অনেক হয়েছে এটাই বলে দেয়া বেটার। আরেকটা যেটা শুনছি যে চান্ডিকা হাথুরু সিং কে বাংলাদেশ নারী দলেরও কোচ বানানো যেতে পারে, মানে এরকম একটা পরিকল্পনা রয়েছে, অথবা আন্ডার 16 দল এরকম কিছু আলোচনা রয়েছে। যে তিনি যেহেতু এত উচ্চমানের কোচ, তাকে আসলে মানে শুধু শুধু 2 কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়ার থেকে একটু খাটিয়ে নিই। তিনি তো অনেক কিছু করেছেন, অনেক মাথা খাটানোর ক্ষেত্রে ক্রিকেটারদের কিংবা ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের মাথা খাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছিলেন। সো ওই রোলটা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা, অনেকেই বিসিবির দুর্নীতি নিয়ে কথা বলেছে, অনেকে বলেছেন দুর্নীতি হয়েছে, অনেক টাকা দুর্নীতি হয়েছে, আসলে কি হয়েছে, আসলে কি হয় না, এই যে তর্ক বিতর্ক আলোচনা, দায়িত্ব নেবার 7 দিনের মধ্যে ফারুক আহমেদ ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে পুরোটার অডিট করানোর ঘোষণা দিয়েছেন। আমার কাছে খুব গাটসি ডিসিশন মনে হয়েছে। শুধু ফারুক আহমেদ না, ফারুক আহমেদের সাথে যেই বোর্ডটা কাজ করছে, এই ক্রিকেট বোর্ডে তো আরো অনেকেই রয়েছেন তার কলিগ হিসেবে, যারা নেই তারা যেমন নেই, 11 জন যে রয়েছেন সেটাও তো বাস্তবতা। সেই 11 জন অন্তত এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন যে এগুলো তদন্ত হওয়া দরকার, এবং এটা খুব কুইকেস্ট ইনভেস্টিগেশন হওয়া দরকার, অন্তত ডিবেটটাকে শেষ করার জন্য। যদি কেউ দোষী হয় সেটাও যেমন বের হবে, যদি কেউ নির্দোষ হয় তাহলে অমূলক বিতর্কগুলো বন্ধ হবে এবং ইন্টারন্যাশনাল অডিট ফার্ম দিয়ে সেটা আলোচনা করা হবে। ইন্টারেস্টিং পার্ট যেটা, যে ক্রিকেট কমপ্লেক্স পূর্বাচলে তৈরি করার পরিকল্পনা ছিল এবং সেটার জন্য প্রায় 2500 কোটি টাকার একটা পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রহণ করেছিল, সেটা একদম বাতিল, এবং সেখানটায় সেই জায়গায় ডোমেস্টিক ক্রিকেট এবং অন্য কোনো স্ট্রাকচার করা যায় কিনা সেই ব্যাপারেও ভাবা হচ্ছে। গামিনীর সিলভার ব্যাপারে ফারুক আহমেদ স্পষ্ট করার চেষ্টা করেছেন, আবার স্পষ্ট করেননি। আমার কাছে মনে হয় কমিউনিটি সিলভার ব্যাপারে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা দিয়ে আমার একটু দ্বিমত করার সুযোগ রয়েছে। একটাই প্রশ্ন করার সুযোগ ছিল, তাই সেই প্রশ্নটা করতে পারেনি। তিনি বলেছেন যে আসলে অনেক ক্ষেত্রে আমাদের ডিমান্ড অনুযায়ী উইকেট বানাতে গিয়ে গামিনীর উইকেটগুলো খারাপ হয়ে যায়। যদি তাই হয় তাহলে তো চট্টগ্রামের উইকেটও সবসময় খারাপ হওয়ার কথা ছিল সিলেটের, কারণ আমরা যখন চট্টগ্রাম সিলেটে খেলি তখনও তো আমরা আমাদের ম্যানেজমেন্ট ডিমান্ড করে, সেই জায়গার উইকেট যদি বেটার হয় মিরপুরের থেকে তাহলে আমরা যেই ডিমান্ডটা করি সেই ডিমান্ড অনুযায়ী উইকেট হয় না। আবার যদি আমাদের ডিমান্ড অনুযায়ী উইকেট কমিউনিটি সিলভা বানানোর জন্য ক্যাপেবল বা তিনি সেই উইকেটটি বানিয়েছেন যেটা আমরা চেয়েছি ম্যানেজমেন্টের পার্ট হিসেবে, সেটাও যদি সত্যি হয়ে থাকে তাহলে আরো বড় প্রশ্ন, যারা জাতীয় দলে খেলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল একসঙ্গে মাশরাফি বিন মর্তুজা খেলেছিলেন, মুশফিকুর রহিম, তারা তো ভাই উইকেট নিয়ে প্রশ্ন করতেন না, কারণ তারা তো কন্টিনিউয়াসলি ন্যাশনাল টিমের হয়ে খেলছেন। আমাদের ডিমান্ড মানে কি? আমাদের এই ক্রিকেটারদেরই তো ডিমান্ড। সো তাদের সেই ডিমান্ড যদি ঠিকঠাক থাকতো তারা নিশ্চয়ই ভরা মজলিসে ওপেন প্রেস কনফারেন্সে সেই প্রশ্নগুলো তুলতেন না। চান্ডিকা হাথুরু সিংহের দিন শেষ, দেশি কোচের বাংলাদেশ আমরা এই কথাটা বলতে চাই, বাংলাদেশের কোচেসরা ক্যাপেবল সেই বিষয়টা আমরা প্রমাণ করতে চাই। এবং একই সাথে আরো মহা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যেই ব্যাপারটা অনেকটা হাস্যরসে তৈরি হয়েছিল সংবাদ সম্মেলনে, যে চলমান সিরিজের মাঝখানে যদি হাথুরু সিংকে সরিয়ে দেওয়া হয় তাহলে এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আমি প্রশ্ন করেছিলাম যে হাথুরুকে সরাইলে বাংলাদেশ দল তো ভাই আরো ভালো খেলতে পারে, তিনি তো অনেকের ক্ষেত্রে প্রেশার, অলমোস্ট পুরো দলের ক্ষেত্রেই প্রেশার। একজন ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব, তাকে যখন বলা হয়েছিল যে তাকে কি আমি চেহারা দেখে নিব, একজন কোচ যখন ওপেনলি এরকম কথা বলার ঔদ্ধত্য দেখান, ঠিক তখন তিনি যে আসলে ব্যক্তি পছন্দের উপর ডিপেন্ড করে দল গড়ায় বিশ্বাসী, তিনি যে একজন ক্রিকেটারের অ্যাবিলিটির থেকে সেই ক্রিকেটারের পারফরমেন্সের থেকে তার ফেস কেমন, এরকম একটা বর্ণবাদী মন্তব্য করেন, চট্টগ্রামে করেছিলেন, সেখানে আমি ছিলাম, সেই কোচকে বাংলাদেশে একদিনও রাখার কোনো ধরনের সুযোগ থাকা উচিত না। ক্রিকেট বোর্ড অনেক ডিসিশন নিয়েছে, ফিনান্সিয়াল ইস্যুসগুলো নিয়ে তদন্ত হবে, কোচের মেয়াদ যেটা আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম, সবার আগেই বলেছিলাম যে সেপ্টেম্বরে আগেই আসলে কোচ হয়তো বিদায় হবেন, এবং বাংলাদেশ দল কেন্দ্রিক যে আলোচনাগুলো চলছিল, বাংলাদেশ দলের পারফরমেন্স কেন্দ্রিক যে আলোচনাগুলো চলছিল, পাকিস্তান ট্যুরের পরেই হয়তো চান্ডিকা হাথুরু সিং এর অধ্যায়ের সমাপ্তি হবে, সেটারই ইঙ্গিত আজকে স্পষ্টভাবে ফারুক আহমেদ দিয়েছেন। 7 দিনের মধ্যে যদি তিনি দায়িত্ব নিতে পারেন, ক্রিকেট বোর্ড যদি চেঞ্জ হতে পারে, বাংলাদেশ দলের কোচিং স্টাফরা কেন নয়। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।